পুড়ে যাওয়া দোকানের মালামাল আর ধ্বংসস্তূপ সরানোর ব্যস্ততা রাজধানীর নিউ সুপার মার্কেটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চাইছেন সরকারের আর্থিক সহযোগিতা। এদিকে নিউ মার্কেট সহ আশপাশের মার্কেটে বেচা বিক্রি শুরু হলেও ক্রেতা সমাগম কম। মিনালা দিবার রিপোর্ট। ঈদ সামনে রেখে বেচা বিক্রি জমে উঠেছিল নিউ মার্কেট সহ আশেপাশের মার্কেটে। এরই মাঝে গেল শনিবারের আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের, কমে গেছে ক্রেতা সমাগম। নিউ সুপার মার্কেটে আগুনের কারণে একদিন বন্ধ থাকার পর রোববার খুলে দেওয়া হয় নিউ মার্কেট সহ আশেপাশের সব মার্কেট। ঈদের আগে বেচা বিক্রি না বাড়লে ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। আপনারা আসেন ঢাকা নিউ মার্কেটে কেনাকাটা করেন, আমরা আপনাদের জন্য বসে আছি। এই সময় আমরা মানে কথা বলবো, আসে আসে সময়টা ছিল না, ভিড় ছিল, এখন দেখেন খালি। গতকালকে আমরা দোকান খুলতে পারছি, কত মোটামুটি আলহামদুল ভালো কাস্টমার হয়েছে, আজকে দেখা যাক কতটুকু হয়। এদিকে নিউ সুপার মার্কেটের পুড়ে যাওয়া দোকানে ঢুকে ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রেখেছেন মালিক শ্রমিকরা। গোডাউনের মাল দেওয়া অথবা দোকানদারি করতে পারবে যদি ইনশাআল্লাহ দোকান মার্কেট খোলা ঘোষণা দেয়। আমরা আসছি দোকান ঠোকান পরিষ্কার করতে আসছি। দোকান পরিষ্কার কাজে একদিকে যখন অনেকে ব্যস্ত, তখন পুড়ে যাওয়া দোকানের সামনে অসহায় হয়ে বসে থাকতে দেখা যায় অনেককে। আমাদের যে কিছু মাল সরাইতে পারছি এটা দিয়ে আমরা কোনো রকম কয়েক নিত্যা চালাতে পারি কিনা সেই জন্য আমরা একটু চেষ্টা করতে আছি। আর আমাদের অনেক হতো, আমার প্রায় 30 লাখ টাকার মতো মাল পড়ে গেছে। 20 রমজানের পরে আস্তে আস্তে পেমেন্টটা পাবে, ব্যবসায়ীরা পেমেন্টটা পাবে, এই মুহূর্তে এই দুর্ঘটনা। কোনো মাল বাঁচাতে পারিনি, তো আমি এসে দেখি যে আমার পাশাপাশি ভাইয়েরা মানে ওনারা তাড়াহুড়ো করে মাল পড়তেছে, তো আমার দোকানে তো মাল শেষ। সংকট কাটিয়ে উঠতে সরকারের আর্থিকভাবে সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।